হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমাদের সকলকে কি বলবো, মানে আজকে হঠাৎ করে একটা ব্লগ শুরু করলাম। আমরা আসছি একটা বিয়েবাড়ির কাজেতে, এখন আছি পাঙ্গা সাহেব বাড়িতে। তো হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে আছি, একটা কাকুর সাথে দেখা হইলো। দেখতে পাচ্ছ কাকু আমার সামনে দাঁড়ায় আছে। জলপাইগুড়ি ভাজাবাদা, আমি ঘুরে ঘুরে বিক্রয় করি গ্রামগঞ্জে, যাবো আমি খেলাধুলাতে, তাই ভাজা বাদাম দুই চারটি গান করে শোনাবো জগৎকে, জলপাইগুড়ি শহর থেকে। ঠিক আছে, আমি ব্যাক ক্যামেরা করতেছি। কাকু এখন ফুলটুকুর বলতেছে ডিটেলসটা, কাকু বাদাম বিক্রি করতেছে, আমরা রাস্তায় দাঁড় করাইলাম। এখন কাকুর কাছে আমরা সব কিছু ডিটেলসে শুনবো। চলো, কাকু বলেন। এই যে আমার কাছে ভাজা বাদাম শুধু আছে, তাই এক আমি বিক্রয় করি ঘুরে ঘুরে জলপাইগুড়ি শহরে, গ্রামগঞ্জে ইত্যাদি এবং সব জায়গাতে। খেলাধুলাতে যাই, চলে গান শোনাই সকলকে, উত্তরবঙ্গের শহর থেকে গান পেয়েছি জলপাইগুড়ির থেকে, তাই ঘুরে ঘুরে গান শোনাই সকলকে, নাম দিয়ে আমার গুরুপদ সরকার। বাড়ি আমার ঢাকগঞ্জে, ঘুরে ঘুরে বিক্রয় করি ভাজা বাদাম, আনন্দ দিতে চাই জগতে। দেখতে পাচ্ছ কাকুর এখানে ব্যানার আছে, দেখি নাম নাম কি বলো কাকু? গুরুপদ সরকার। গুরুপদ সরকার, জলপাইগুড়ি ভাজা বাদাম। কাকুর ইউটিউব চ্যানেল আছে? আমার কোনো চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল আছে জলপাইগুড়ি থেকে। যারা আমাকে নিয়ে আনন্দ নিচ্ছে প্রথম চান্সে, তাদেরকে আমি গান দিয়েছিলাম এই জগতে থেকে, তাই এখন আমাকে সবাই ভালোবাসা দিয়েছে, ভাজা বাদাম বিক্রয় করি ঘুরে ঘুরে। পাবে শুধু খ্রকলে গান শুনিয়ে, ভাজাই বাদাম, ভাজাই বাদাম, কাঁচা বাদাম খালো, কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম খালো, কাঁচা বাদাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা আমরা শুনছি কিছুদিন আগে যে ভুবন বাদ্যকরের গান, এখন আমরা শুনতে পাচ্ছি। আমাদের সামনে আছে কাকু, নাম হলো গুরুপদ। দেখতে পাচ্ছ জলপাইগুড়িতে, মানে সে গ্রামে গঞ্জে বাদাম বিক্রি করছে এবং সবার সামনে তার যে গান সেটা তুলে ধরছে। তো খুব ভালো লাগলো কাকুর সাথে মিট করে। তো আমরাও বাদাম নিলাম, দেখতে পাচ্ছ এই যে দিয়ে দিতে পারে। চলো, কাঁচা বাদাম খালো, কাঁচা বাদাম।